ব্রেকফাস্ট 7টা থেকে 10টা অনেক ধরনের জুস দেওয়া আছে এটা হচ্ছে এক্সট্রা গুড মর্নিং সবাইকে আমি রিমি আর আমি এখন কক্সবাজার আসছি মারমাইড বিচ রিসোর্টে আমি রুমের ডিটেলস প্রাইস সবকিছু একটা এই ভিডিওতে আপলোড করে দিয়েছি আপনারা দেখে নেবেন আর এখন এই রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে সেটা আমি করতে যাচ্ছি এই ভিডিওতে আপনাদের ব্রেকফাস্ট সম্বন্ধে সবকিছু জানিয়ে দিব মানে কি বলবো অনেক গাছপালা তো সকালটা অনেক ভালো লাগতেছে যদিও এত তাড়াতাড়ি উঠতে হয়েছে আর ব্রেকফাস্টের জন্য কিন্তু এরকম কুপন দিয়ে দিবে যখন আপনারা চেক ইনের জন্য আসবেন হচ্ছে রিসেপশনে তখন এখন যাচ্ছি আমি হচ্ছে ব্রেকফাস্ট করতে যাচ্ছি আর রিসেপশনের পাশেই হচ্ছে তাদের ব্রেকফাস্ট প্লেস এই যে এখানে লিখে আছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট 7টা থেকে 10টা ব্রেকফাস্ট স্পেস আমি চলে আসছি ব্রেকফাস্টে এখানে এখন আমি হচ্ছে মেনুগুলো দেখাবো আপনাদেরকে এখানে হচ্ছে চিকেন কোরমা চিকেন কারি এটা হচ্ছে ফ্রাইড রাইস এটা খিচুড়ি এটা হচ্ছে শ্যামাই মানে হালুয়া সুজির হালুয়া না এটা কি ভাইয়া গাজরের এটা গাজরের আর দিদি এটা কালার দিচ্ছেন ফুড কালার দিয়ে না আচ্ছা এটাও সুজিরই কিন্তু ফুড কালার দেওয়ার জন্য এমন হয়েছে আর এখানে রাখা আছে ইয়োগার্ট এগুলি এটা হচ্ছে টমেটোর চাটনি এখানে বল্ড এগ ছিল শেষ এটা হচ্ছে গ্রিল টমেটো ম্যাশড পটেটো মানে আলু ভর্তা আর হচ্ছে এটা কিডনি বিনস এখানে হচ্ছে স্যুপ রাখা আছে এটা হচ্ছে চিকেন ক্লিয়ার স্যুপ এখানে হচ্ছে আমরা দেওয়া আছে এটা একটা বাংলাদেশি ফল আর এখানে হচ্ছে মালটা এখানেও দেশি ফল দেওয়া আছে এটা হচ্ছে আনারস পাপায়া মানে পেঁপে এখানে হচ্ছে তরমুজ আর এখানে হচ্ছে অনেক ধরনের জুস দেওয়া আছে আর এখানে লিখাও আছে কি কি জুস দেওয়া এবার এই পাশে দেখা এখানে হচ্ছে রাখা আছে কমপ্লেক্স হ্যাঁ এখানে মিল্ক এখানে মুড়ি চিড়া এগুলি দেওয়া কিশমিশ এখানে তিন ধরনের হচ্ছে জেলি বাটার আর এটা পিনাট বাটার এখানে ব্রেড আর এটা হচ্ছে ডেজার্ট এখানে দুই ধরনের দাও আছে এটা হচ্ছে পিঠা এটাও কোনো পিঠা টাইপসেরই এটাও সেম তাদের আইটেম কিন্তু অনেক ওই পাশে এক্সপ্রেশন আছে আমি আপনাদের দেখাবো আসুন আর এটা হচ্ছে এক্সপ্রেশন আপনারা যেমন আপনাদের ইচ্ছা এখানে টাইপগুলো লিখে দেওয়া আছে কী কী টাইপ শেপ হচ্ছে আপনাদের এক করে দিবে তো ওরকম আপনারা বলবেন শেফকে যে শেফ আমরা এরকম এক খেতে চাই অমলেট বা সানি সাইড আপ এরকম তো করে দিবে শেফ আর এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে এই যে লুচি পরোটা এগুলি ভাজা হচ্ছে একদম গরম গরম লুচি পরোটা খাওয়ার জন্য এখানে সবজি ডাল এগুলি রাখা আছে আর এখানে হচ্ছে পিঠা
এখানে সবজি আর আপনাদের বলি আপনারা কিন্তু বাইরে বসে ব্রেকফাস্ট করতে পারবেন আবার ভিতরে স্পেস আছে এখানেও করতে পারেন সো আমি ভিতরে করব না আমি বাইরে করব এখন হচ্ছে আমি আমার পছন্দ মতো ডিম ভাজি নিব আর হচ্ছে পাস্তা খাব তো আমি স্প্যাগেটি দিলাম রেড সস দিয়ে বানাই দিয়ে শেফ আর হচ্ছে এই খাবো হচ্ছে অমলেট খাবো আর সানি সাইড আপ খাবার নিয়ে চলে আসছি মানে তাদের এত আইটেম আমি তো সব খেতে পারবো না তা আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি প্রায় অনেক জিনিসই এখন খাবার এই ছোটোখাটো একটা রিভিউ দেবো কারণ ব্রেকফাস্টে এরকম সব খেয়ে রিভিউ না কষ্ট করবো না তো খাওয়া শুরু করি আর এই যে আমি বানাই নিছিলাম এগ প্রথমে স্যুপ খাবো এটা হচ্ছে চিকেন ক্লিয়ার স্যুপ চিকেন ক্লার স্যুপটা ভালো লাগবে আর এখানে হচ্ছে সব ধরনের আইটেমই আছে বাঙালি চাইনিজ ফ্রাইড রাইস তো নিতে পারেন আর তাদের তো জুসের জায়গাটা দেখাচ্ছি দেখেন আমি কতগুলো নিয়ে আসছি আমার খুব ভালো লাগছে যে হচ্ছে কুকুম্বার জুস মানে শসার জুস খাওয়া যায় আমি নিয়ে আসছি ওটা হচ্ছে খাবো দেখবো কেমন টেস্ট একটু বাঙালি খাবার খেয়ে দেখি যেহেতু আমার আর বাঙালি লুচিগুলো গরম গরম হতে দিচ্ছে তো এই জন্য ডালটা তো অনেক মজা আর এখানে আমি চিজ অমলেট চাইছিলাম তো তারা চিজ পাশে দিয়ে দিচ্ছে মানে অনেক দিচ্ছে পাশে না ভেতরেও দিচ্ছে বেশি দিচ্ছে জন্য এইদিকে বাহিরে চলে আসছে আর কি তো এটা খেয়ে দেখতে হবে অমলেটটা খাবো আমি তো জুস খাই এটা হচ্ছে টার্মারিক জুস মানে তেঁতুলের একটু টক টক মিষ্টি মিষ্টি মানে টক আর মিষ্টির যে হচ্ছে ব্যালেন্সটা একদম ঠিকঠাক আর টার্মারিকের যে ফ্লেভারটা একদম ওটাই পাওয়া যাচ্ছে আর এটা মিক্সড ফুড ছিল সেটা খেয়ে দেখি ওয়াটারমেলন তারপরে পাপায়া এগুলো সবই দিচ্ছে আর তাদের পানির পরিমাণটা কম মানে যে ফলটা দেওয়ার কথা ওটাই দিচ্ছে ভালো মতো নিয়ে বেশি পরিমাণে দিয়েছে আর কি আর এত কিছু ট্রাই করবো না এগুলো বেসিক সব হচ্ছে খাবার এখন খাওয়া দাওয়া করিনি আর আরেকটা কফি স্টেশন আছে ওইটা দেখা দেবো আপনাদেরকে তো এটা একটু তাড়াতাড়ি শেষ করে কারণ আমার বাসের টাইম হয়ে যাবে আচ্ছা এখন ব্রেকফাস্ট তো কমপ্লিট এখন আমি কফি খাবো আর এখানে কিন্তু কফি বানিয়ে দিবে সো আমি ভাইয়ের সাথে কথা বলবো কী হবে ওখানে লিখে আসবো বলি আপনার এখানে জিজ্ঞাসা করে নেবেন যে তারা কি কি বানিয়ে দিবে তো আমি জিজ্ঞাসা করলাম কিছু কিছু বলো সবগুলো তার মানে ব্রেকফাস্টে নাই আমি ক্যাপাচিনো আছে তো ক্যাপাচিনো নিয়ে এসেছি এখানে হচ্ছে ড্রিঙ্কস আর ডেজার্ট মেনু কার্ড মেনু কার্ডটা কিন্তু কমপ্লিমেন্টারির মধ্যে না এটা হচ্ছে আপনারা যখন অর্ডার দিয়ে খাবেন বিকালে বা অন্য সময় ড্রিঙ্কস এটার জন্য
এই যে ক্যাপাচিনো নিয়ে আসছি এটা আমি এখন শেষ করব আর আমি কিন্তু বাইরে বসে নাই ভিতরেই বসলাম কারণ বাইরে গরম লাগতেছিল আর আমার তাদের হচ্ছে ব্রেকফাস্টের যে মেনু বা সব কিছু টেস্ট আমার শুনে ভালো লাগছে মানে কোনো কমপ্লেন নেই ব্রেকফাস্ট নিয়ে সেটা খেয়ে ফেলবো আমার বাসে টাইম হয়ে যাচ্ছে এই তো ব্রেকফাস্ট কমপ্লিট এখন চলে যাবো আমি আর এই তো ব্রেকফাস্টের রিভিউ দিয়ে দিলাম আপনাদের হয়তো ভিডিওটা উপকারে আসবে সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলি শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ